নদিয়ার চাকদা লালপুরের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। তিনি রাজ্য পরিবহন দফতরের অবসরপ্রাপ্ত কর্মী। তার পরিবারে মা, দুই ভাই ও তাদের স্ত্রী সন্তানরা রয়েছেন। তিনি এতদিন অবিবাহিতা ছিলেন। পারিবারিক সমস্যার কারণে 2019 সালের শুরুতেই রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমে শেষ জীবন কাটাতে বাড়ি ছেড়েছেন সুব্রত বাবু। বৃদ্ধাশ্রমে প্রায় 5 বছর ধরে থাকতেন 65 বছরের অপূর্ণা চক্রবর্তী। তার বাড়ি রানাঘাটের আইসতলায়। তিনিও ছিলেন অবিবাহিতা। প্রায় 30 বছর কলকাতা বেলেঘাটায় একজন অধ্যাপকের বাড়িতে পরিচালিকার কাজ করতেন। শেষ জীবনে বাপের বাড়িতে তার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু বৃদ্ধাশ্রমে দুজনের প্রথম দেখা। শেষ পর্যন্ত বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন বৃদ্ধ, কিন্তু তা প্রথমে প্রত্যাখ্যান করে দেন ওই বৃদ্ধা। এরপর 2020 সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম ছেড়ে ওই এলাকাতেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রত বাবু। কিন্তু 10-12 দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখভালের জন্য এগিয়ে আসেন বৃদ্ধা, কিন্তু এবার তাকে প্রেমের ছলে ধরা দিতে হয়েছে। তারা নতুন করে পথ চলার সিদ্ধান্তও নেন। অভিভাবক হিসেবে তারা বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরাহরি সরকারকে বিষয়টি জানান। না না, মিডিলে দেবেন আবার কি? দারুণ, সাইড হবে, সাইড হয়ে গেছে। সুব্রত সেনগুপ্ত। কি কারণে মানে কি এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? আমার বাড়ি চাকদায়, সেখানে আমার মা এবং দুই ভাই আছে, এবং আমি বিয়েশাদি করিনি। এখন মা বলল তোর ভাই এবং ভাই বউরা তোকে সাহায্য করবে না, তুই বৃদ্ধাশ্রমে চলে যা। মায়ের অনুমতি নিয়েই আমি বৃদ্ধাশ্রমে চলে এলাম। এবার বৃদ্ধাশ্রমে থেকে ওখানে ওই আমার পাশের ঘরে অপর্ণা চক্রবর্তী বলে এক মহিলা আছে, তার সাথে আমার একটু কথাবার্তা হলো, তার সমস্ত পরিচয় নিলাম, ওর বাড়ি গেলাম, খোঁজ খবর নিয়ে আমি দেখলাম আমার একটা সাথী দরকার আছে, আমার সংসার করার দরকার আছে। তখন তার সাথে কথা বলতে বলতে তার দিকে একটু প্রেমের মতো হলো এবং আমি রাজি হয়ে গেলাম। তার পরবর্তীকালে ওই আশ্রম ছেড়ে আমি পুনর্নগর অন্য একটা ঘর ভাড়া নেই, সে কিছুদিন একাই থাকি। তারপর নিজে রান্নাবান্না খেতে খেতে এর মধ্যে শরীর খুব খারাপ হয়ে গেল। এবার আশ্রমের সেক্রেটারি গৌরমোহন অধিক সরকার, তিনি করলেন কি, ওনাকে পাঠালেন যে তুমি ব্রাহ্মণ আছো, তুমি যাও ও রান্নাবান্না করে দাও। তা কিছুদিন রান্না করতে করতে লাস্টে উনি সিদ্ধান্ত নিলেন যে তোমরা সংসার করো। এই 7 দিন আগে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়েছি। তো